পিতা মাতা আমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করে যেগুলাকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন এগুলো আমরা করি না অবশ্যই আমার সেই বান্দা এক সময় আমার ইবাদত করাও ভুলে যাবে কারণ এই কথা কেন বললেন এই কথা এইজন্য বলেছেন পিতা মাতা আমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করে একের পরে এক কষ্ট করে মুখে খাবার তুলে তুলে খাওয়াইছেন আর সেই সন্তান যদি পিতামাতাকে বলে যায় আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের কথা নগদের উপরে ভুলে যাবে এটাই স্বাভাবিক কি বলেন ঠিক না বে ঠিক যেটা দেখাচ্ছ কেউ অস্বীকার করতে পারে অদৃশ্য থেকে যে নিয়ামত আল্লাহ তাআলা দিচ্ছেন এটা তো ভোলা একেবারে স্বাভাবিক ব্যাপার তবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য খুবই কষ্টের ব্যাপার আমরা আমাদের জীবনের মধ্যে এমন কিছু বিষয়কে আমরা প্রাধান্য দিয়ে থাকি যেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করতে বলেন নাই অথচ আমরা করি এমন কিছু কাজ যেগুলোকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন এগুলো আমরা করি না এখন হিসাব মেলান যেগুলো আল্লাহ হুকুম দিয়েছেন এগুলো যদি না করি তাহলে এটা আল্লাহর কথা অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা হয়ে গেল আর যেগুলো করার নিষেধ করেছেন এগুলা হুকুম না মেনে আল্লাহ পাকের হুকুম না মেনে সেই কাজগুলা করা এর অর্থ হলো আল্লাহকে অস্বীকার করা আল্লাহর হুকুম অস্বীকার করার অর্থ হলো আল্লাহকে অস্বীকার করা অস্বীকার করলে কি হবে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আমাকে অস্বীকার করলো তথা আমার কথাকে অস্বীকার করলো নিঃসন্দেহে সে তার নিজ হাতে তার স্থানকে জাহান্নাম করে নিল যদি কেউ জাহান্নামের আযাব ভোগ করতে চান জাহান্নাম সহ্য করতে পারেন তাহলে তিনি আল্লাহ পাকের কথা অস্বীকার করতে পারেন ইয়াতিম মিসকিন মুসাফির পিতা মাতা এবং আল্লাহ পাকের সাথে শিরিক করতে পারেন কোনো বাধা নাই যেগুলো আল্লাহ হুকুম দিয়েছেন এগুলো যদি না করি তাহলে এটা আল্লাহর কথা অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা হয়ে গেল স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আমাকে অস্বীকার করলো তার নিজ হাতে তার স্থানকে জাহান্নাম করে নিল